ব্যাকেট করে বলে দুর্বলতা আর একে রাহা দিয়ে দেয় আম ভাতা। তোমার তো যখন ইমান নাই সব করা 95 জন মুসলমানের হুকুমত করো না, তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। একটা মুসলমানের দিক তুই কি রাজত্ব করবি? তোমার তো ইমানা হারা ইমান দিক ধরবে আগে আল্লাহ আল্লাহ হাবিবের কটুক্তি ইসলামের কটুক্তি কোনো মুসলমান বদায় কীর্তন কোনো মুসলমান বদায় কীর্তন তোর ইমান দেয় ইমান দিয়ে থাকে আল্লাহ আল্লাহ রসুলের কটুক্তি যারা করে ইচার আল্লাহ আর জেহাদ ঘোষণা করবে। ফুয়ারে 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 এন মামলা করে জিন নেকের মুসলমানের মামলা নয়। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গিয়ার মুদির কর্মচারী মাইয়ালাই বেজ মরদি বেজ একজন জনে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু উক্তি গজ্জে দিয়ে নুরুর দুই আরব মুসলমান ব্যাগুনে ইয়ার নাকি গজ্জে নিয়ে ফেরত গজ্জি সাতান্ন হন মুসলমান রাষ্ট্র ইচ্ছা আল্লাহ ব্যাঘেট গজ্জি আফসোস আল্লাহ জানি কিন মুসলমান না তারা তো থক দে বাইকেট করিব বাইকেট করিব দুর্বলতা আর একে রাহা দিয়ে দেয় আম ভাতা। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলি দেখা করতে গেলি নিজের হাল বয়ান করে হুজুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমা তাই আল্লাহর হাবিব আর দিলের মধ্যে অন্তরত এন ইজনের মহব্বত আর মাতুন বাহাত্তুন ভুয়াত্তুন সাতুন সমস্ত জিনিস অনর মহব্বত আর কলবর মধ্যে বাড়ি গিয়ে আর অন্তর বেশি লাগে যে একটা কথা আর রুতুন মহব্বত বেদনা লাগে অনরে আল্লাহ রবি অমর তুমি আইজ ফুরনবাবু ইমানদার ন যতক্ষণ পর্যন্ত রুতুন আর মায়া বাড়ি না থাকি অতক্ষণ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ ইমান তার নত মর জেলা তালনগর মধ্যে আয়াল্লাহ হাবিব অনর কালমাইবের বরকতে আর এখন আর কলবর অবস্থা দূর আর রুত অনর মহব্বত লাগে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ অমর এখন আর অমর তুই স্বয়ং সম্পূর্ণভাবে তুই ইমান তার কামেলি ইমানদার দুনিয়ার মধ্যে ব্যাগুনে নিন্দা পরস্তা বার করে বাইকেট করে তুই আলমি তো খালা লাগবে না তুই মুসলমান না ইহা জিসম তো তোমার তো ইমেন আছে না তোমার তো যখন ইমেন নেই সব করা 95 জন মুসলমানের হুকুমত করো না তোমার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই একটা মুসলমানের দিক তুই কি রাজত্ব করবি? তোমার তো ইমানা হারা ইমান দিক ধরবে আগে আল্লাহ হাবিবুর এই দিল্লি কটুক্তি করেছে আমেরিকার মধ্যে ইয়ার বিজেপি হলের মধ্যে ইয়ার গমগস্তার এজার করে তার তুই মুসলমান বলে শতকরা 95 জন মুসলমানের তুই প্রধানমন্ত্রী তোমার তো এখন মোদী গালিয়ান বন্ধি গেছি যে এঘর কথা মোদির বিরুদ্ধ হয়ে গেলে তো ইয়ে নেই ভারতের বিরুদ্ধ কথা হয়ে গেলে তো ইয়ে নেই ভারত ইয়ে নেয় না একটা রাষ্ট্র সমস্ত মুসলমান মাইকলে ফেলে গিয়ে মাইক দিয়ে দিচ্ছে তিনি মুসলমান নাই হওয়া ইচারা বড় হামি দিয়ে পরীক্ষা দিতে যা ইচারা তুমি পরীক্ষা নালো দাখালা বন্ধ করে দিই যেটাকে ইমানের জিনিস আছে শত শত মসজিদের মন্দির বানাই ফেলে ইয়া শত শত মসজিদরে মন্দির বানাই ফেলে ইয়া খানা আওয়াজ নেই এরকম মুসলমান তো সংখ্যালু আওয়াজ নাই এর কেন রাষ্ট্র তুমি এখন কথা তুমি মুসলমানের অগ্রম এই তো হয়ে নিতে পারো তোমার ওখান হয়েছে মুসলমানের প্রধানমন্ত্রী হয়েছে কই মুসলমানের প্রধানমন্ত্রী ইসলামুল্লাহ হয়ে ফাইলে যে গির মুসলমান মন্ত্রী আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মহব্বত না থাকলে ইমেন থাকতো না, মহব্বত থাকুন পমানিয়েন উজুর উজুর যদি সামান্য কথা আই ইয়েন নির্ভান অর্জন করি আর বাপের গাল দিয়ে এত বর্ষ হতো আর মারা গাল দিয়ে বর্ষ হতো মা বাপের মহব্বত তো নবীর মহব্বত বেরোয়নি ইমেন হইত আর যে সারাটা দুনিয়া মানে দুই আরব মুসলমান দুনিয়া ব্যাগ করে ইমেল লাগিয়ে ইয়া করছে কিন্তু আফসোস বাংলাদেশের সরকার তো উগ্র শব্দ আজও হওয়া নজা আর এমনি এরিল কথা যারা খোঁজ স্যার যেন খর ইমেনের কথা ইউনি গ্রেফতার করে গড়িয়ে রে একটা মুসলমান তোমার আর আল্লাহ রসুলের কথা হওয়াই না এদিন আলমরা গ্রেফতার করিয়ে দি তোমার তো ইমেন কিছু পুরানি না লাগে ইয়ান লাগছে বাংলাদেশ ফল ভরা ফেলার আছে ইমানই দায়িত্ব জেন যারা আর আমাদের আর গদির আলোচনা করি আর হচ্ছে আর মুসলমান জ্ঞান মুসলমানের দেশ ইসলাম মতে কোরআন মতে আর চলল ইয়ান আর অপরাধ কোরআন মতো চলন ঘুরি মারাতে তার তো কোরআন মতো চলিলে তোমার তো তুমি আর রেজাল্ট গালাই দিও কিন্তু বিশের না হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের জলসা ইয়েন হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আল্লাহ ফরমার মা আরসাল নাগা ইল্লা রহমাতাল লিল আলামিন সারা জগতের লাই মুসলমানের লাইন কাফেরের লাই মানুষের লাইন পশু ভাগের লাই সমস্ত ব্যাগিন আল্লাহ রহমিদ রহম আমার সল্লা কাইল্লা রহমত ইবেদ সমস্ত নবীল্লাহ রসুল্লাহ সমস্ত মানুষুল্লাহ পশু ভাগিল্লা আসমান জমিনুল্লাহ ব্যাগিনুল্লাহ রহমত আল্লাহ রহম ক্যা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নইলি তৈলি আর অস্তিত্ব নভাইতাম পশু ভাগে অস্তিত্ব নভাইত এই আসমান নইতু এই জমিন নইতু খাদ্য আরবি খার বরকতে আল্লাহর হাবিবুর ওসিলে লোলা কামা খালাকাল আফলাকা খালেকুহা লোলা কামা খরাজাল ইনসান মিন আদম যে নবীর ওসিলে আর ব্যাগিন হয়ে যায় এই নবী বেরু ই বেরুর মোহাম্মদ ব্যাগিন বেশ অন্য বুঝব না আমি তো ইমেন খেন এটাই আর মজবুতির সাথে ধরুন হইব আল্লাহ আল্লাহর হাবিবের কটুক্তি ইসলামের কটুক্তি ক্ষণ মুসলমান বদায় কীর্তন ক্ষণ মুসলমান বদায় কীর্তন ইত্যাদি ইমেন ইমেন তো থাকে আল্লাহ আল্লাহ রসুলের কটুক্তি যারা করে ইচার আল্লাহ আর জেহাদ ঘোষণা করি জেহাদ ঘোষণা করি তুই সর্দারি ভাই রাজত্ব ভাই তোমার তুই ফেরোয়ান ডলি রাজত্ব না হবে ফের যে অবস্থায় তোর অবস্থায় দিল্লি